তাকে বলা হলো তাজকুরুল যখনই আপনি কবরের পাশে দাঁড়ান তখন এত কাঁদেন কেন, এইটা জিজ্ঞাসা। তখন তিনি বলছেন, শোনেন আল্লাহর নবী বলেছেন, ইন্নাল কবর আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরা, পরকালে কয়েকটা স্তর আছে বিপদের, তার প্রথম বিপদ হলো কবর। ফাই না জামিন ফা বাদা আইসরমিন, যদি কবরে বেঁচে যাই তাহলে বাকি স্তর সহজ হয়ে যাবে, আর যদি কবরে যদি বাঁচতে না পারে তাহলে এরপরে যা কিছু আছে যত স্তর আছে সব আরো জটিল কঠিন হয়ে যাবে, যার কারণে আমি কবরের পাশে দাঁড়ালেই কান্না কাটি, যে এটাই তো প্রথম বিপদ, এখানে রক্ষা পাই কি না। তিনি বলেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মা রাইতু মানজারান কাত্তাল কাবরাবজা মিনহু, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনে দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে, কবরই আমার কাছে সবচেয়ে আশ্চর্য জায়গা, আশ্চর্য দৃশ্যের স্থান। জাহান্নাম এত নয়, কেয়ামতের মাঠ এত নয়, পৃথিবীর কোন দৃশ্য এত আশ্চর্য নয়, কবরের দৃশ্য আমার কাছে যত আশ্চর্য, আমি যত আশ্চর্য দৃশ্য দেখেছি অবগত হয়েছি তার সবচেয়ে ভয়াবহ দৃশ্য হচ্ছে কবর। কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন, কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কী দিয়ে বুঝাই আপনাকে আমি কবর কত কঠিন? আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাতা, যখনই তোমাদের কোনো মানুষ মারা যায়, ওরে যা আলাইহে মাকাদু, তখন তার জায়গাটা জাহান্নাম বা জান্নাত কবরে তার সামনে পেশ করা হয় সকালে সন্ধ্যায়, সকালে সন্ধ্যায়, সকালে সন্ধ্যায়, মানে সব সময় সকালে সন্ধ্যায়, সকালে জান্নাতি হয় তাহলে জান্নাতের স্থানটাকে দেখানো হয়, যদি জাহান্নামি হয় তাহলে তাকে জাহান্নামের স্থান দেখানো হয়, অতদিন পর্যন্ত হাত্তা ইয়াবাসাহুল্লাহ তাআলা মাজাজাহু, ওই দিন পর্যন্ত যেদিন আল্লাহ তাআলা বিচার করে এইখানে দিয়ে দিবেন সেদিন পর্যন্ত এই দুইটি দেখানো হয়, জাহান্নাম জান্নাত। বিষয়টি ছিল মরার পরে কি হবে,